স্বাগত সবাইকে নিউজ 24 দেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ রেজান দেখছিলেন দেশ সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব পুরো খবর চট্টগ্রামের বোয়ালখালীতে এক মাদ্রাসা ছাত্রকে জবাই করে হত্যার চার দিনের মাথায় 14 বছর বয়সে আরেক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ পাঁচলাইশের পিলখানা এলাকার আলী বিন আলী মাদ্রাসা ভবনের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে ভবনের ছাদ থেকে পড়ে গেছে সে আনিহত আরমানের পরিবারের দাবি হুজুরের অনৈতিক কাজে রাজি না হওয়ায় তাকে হত্যা করেছে তারা ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বুড়াজয় মাদ্রাসায় পড়তে এসে 14 বছর বয়সী আরমান হোসেন ফিরেছে লাশ হয়ে সকালে চট্টগ্রামের পিলখানা এলাকার আলী বিন আলী মাদ্রাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ গত মাসে দাওরা বিভাগে ভর্তি হয় আরমান মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তার হ্যাঁ ছাদ থেকে ও নামার চেষ্টা করছে যে ও গেট দিয়ে যখন পালাইতে পারে নাই ও যেদিক থেকে পড়ছে সেদিকে গাছ আছে এবং ফাইভ দেও আছে ওদিক থেকে নামতে গিয়ে দুর্ঘটনাটা হয়ে গেছে আর পরিবারের অভিযোগ মাদ্রাসার হুজুরদের অনৈতিক প্রস্তাবে সম্মত না হওয়ায় তাকে হত্যা করা হয়েছে মাদ্রাসায় হত্যা করছে আমার ছেলেকে কারণ আমার ছেলে এত বড় 14-15 বছর ছেলে লাভ দেওয়া তো কোনো প্রশ্নই আসে না আর এমন না যে সে বাসা তো বা কুমিল্লা বা ঢাকা না বললে তো আমরা ফুকুরে চলে আসতেছি এখানে পুলিশ বলছে হত্যা নাকি দুর্ঘটনা তা বলা যাবে তদন্তের পর এক্সপার্ট ওপিনিয়ন একটা বিষয় আছে আর আমাদেরও ক্লোজ তদন্তের বিষয় আছে কারণ আমরা চাচ্ছি যে ঘটনাটা আসলে প্রকৃত ঘটনাটা কি সেটা উদ্ঘাটনের জন্য এদিকে গেল শনিবার চট্টগ্রামের বোয়ালখালীতে 8 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা করা হয় নয়ন বড়ুয়া জয় নিউজ 24 চট্টগ্রাম ভূমধ্যসাগরে স্পিড বোট ডুবিতে 15 যুবকের নিখোঁজ হওয়ার ঘটনার এক মাসের বেশি পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি এখনও নরসিংদীর দুই উপজেলার ওই 15 জনের পরিবারে চলছে শোকের মাতম এ ঘটনায় জড়িত দালালদের বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার ও এলাকাবাসী আর দ্রুতই মানব পাচারকারী চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ হৃদয় খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট হাহাকার আর আর্তনাদ এখন তাদের নিত্যসঙ্গী চোখে জল আর বুক ভরা আশা নিয়ে সন্তানকে ফিরে পাবার অপেক্ষায় ক্ষণ গুনছেন তারা আশা নিরাশার দোলাচালে দিন কাটাচ্ছেন লিবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে নিখোঁজ 15 বাংলাদেশির পরিবার চলতি বছর 27 জানুয়ারি দালালদের মাধ্যমে লিবিয়া থেকে স্পিড বোটে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন 35 বাংলাদেশি গন্তব্য ইতালি কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বাঁধ সাধে নিয়তি মাল্টা সীমানার জলরাশিতে অতিরিক্ত যাত্রী বোঝাই স্পিড বোটটি উল্টে ডুবে যান সব যাত্রী জীবিত 6 জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ 28 জন যাদের 15 জনই নরসিংদীর স্বজনদের অভিযোগ লিবিয়ায় মানব পাচার চক্রের মূল হোতা মনির শীল ও বাংলাদেশে তার সহযোগী তারেকের কারণেই এই করুণ পরিণতি লিবিয়া থেকে কিভাবে নিব আমি জিজ্ঞাসি কয় আপনি জানতে চান কেন আপনার ছেলে কথা কইলে বাকি 2 লাখ টাকা আপনার কাছ থেকে নিব 6 লাখ টাকা আমার কাছ থেকে তারে নিয়ে যায় আমার ছেলের আমি ইন্টারে সার্টিফিকেট মাটিরিক সব উঠাইছি ভার্সিটিতে ভর্তি করাইলাম মহিলা আমার ছেলের আর বুঝলাই নিয়ে এই ঘটনা ঘটাইছে সাগরের মধ্যে মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা 6 জনের মধ্যে 2 জন গেল বৃহস্পতিবার দেশে ফিরেছেন সেদিনের বিভীষিকাময় ঘটনার বর্ণনা শোনা যায় তাদের মুখ থেকে তো তারপরে বোট যখন ডুবছে বোট ডুবার পর পরে ওই রাত্রে বড় হওয়ার আগে নাজমুল মারা গেছে মরছে একেবারে সবার লাশে তারপরে আমি ও সেন্টু গেঞ্জি পরা ছিল আর আমি ছিলাম খালি গায়ে ওর সেন্টু গেঞ্জি আমি ধরে রাখছিলাম তখন আমার আল্লাহ এমনি নির্বোধ করে ফেলাই সাতটায় যে আমি সাতটায় যে ওর ধরে আনবো দ্রুতই আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ এই চক্রটা কিন্তু শুধু নশিনে নয় সারা বাংলাদেশেই কাজ করে তো এই চক্রের সম্পর্কে যদি আমরা কোনো অভিযোগ পাই আমরা এগুলো তদন্ত করে এই চক্রের সাথে কারা কারা জড়িত প্রত্যেককে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো নিখোঁজদের খোঁজ মিলবে দ্রুত আর আইনের আওতায় আসবে মানব পাচারকারীরা এমন প্রত্যাশা এলাকাবাসীর ডেস্ক রিপোর্ট নিউজ 24 ফরিদপুরে আলোচিত 2000 কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার
মোহতিশাম হোসেন বাবুরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ঢাকা থেকে গ্রেপ্তারের পর ফরিদপুরে নেওয়া হয়। কোতোয়ালি থানা এ নিয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার জামাল পাশা। তিনি জানান, এ মামলার অন্যতম আসামি মোহতিশাম হোসেন বাবুর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রীর এপিএস এএইচএম ফুয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভি, আশিকুর রহমান ফারহান, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী মিনার ও তারিকুল ইসলাম নাসিম। এদের মধ্যে পুলিশের হাতে আটক রয়েছেন 6 জন আর জামিনে রয়েছেন 2 জন, বাকি 3 জন এখনও পলাতক। মামলা দায়ের করা হয় ডিএমপি কামরুল থানায় মানি লন্ডারিং আইনে, এবং সেই মামলা তদন্ত শেষে তারা আদালতে চার্জশিট দাখিল করে এবং সেখানে খন্দকার মোহতিশাম হোসেন বাবর উনি চার্জশিটভুক্ত আসামি, এবং এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তার নামে ওয়ারেন্ট ইস্যু করে, গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়। এবং গত রাতে ফরিদপুর কোতোয়ালি থানার একটি টিম ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কোরব সিগন্যালনের কর্নেল কমান্ডার হিসেবে অভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার যশোর সেনানিবাসে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সিগন্যালসের 10ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন। অভিষেক অনুষ্ঠানে কোরব সিগন্যালসের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনীর প্রধানকে গৌরবমণ্ডিত কর্নেল কমান্ড্যান্ট র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান পৌঁছানোর পর কোরব সিগন্যালসের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে কোরব সিগন্যালসের সব সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান কোরব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। সিগন্যাল কোর বাংলাদেশ সেনাবাহিনীর একটি সামরিক ঐতিহ্য, ইতিহাস সমৃদ্ধ কোর। মহান স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবসের প্রথম প্রহরে অর্থাৎ 16ই ডিসেম্বর 1971 সালে মাত্র একটি সিগন্যাল রেজিমেন্ট নিয়ে যাত্রা শুরু করে আজ এই কোর উৎকর্ষতা ও আধুনিকায়নের মাধ্যমে অর্জন করেছে বিপুল খ্যাতি ও ঈর্ষণীয় সক্ষমতা। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি সমানতালে কাজ করে যাচ্ছেন নারীরাও, তবে কর্মঘণ্টা থেকে ন্যায্য মজুরি সব জায়গায় বঞ্চিত হচ্ছেন তারা। এখন অনেক জায়গায় নারী শ্রমিকরা পুরুষদের অর্ধেক মজুরি পান, এমন বাস্তবতায় ন্যায্য মজুরি নিশ্চিতে সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন নারী নেত্রীরা। রিপন হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা পাইকগাছা এলাকার সালমা খাতুন পেটের দায়ে এসেছেন যশোর সদর উপজেলার একটি ইটভাটায়, তবে অক্লান্ত পরিশ্রম করে যে মজুরি পান তা দিয়ে টানাটানির সংসার। সালমার মতো মজুরি নিয়ে অসন্তুষ্ট অনেকে, এমনকি বেশিরভাগ সময় তাদের কাজ করতে হয় নির্দিষ্ট কর্মঘণ্টারও অনেক বেশি। যে হিসাবে কাজ করে এখানে সেই হিসাবে টাকা পাই না, রান্না বাড়া করে গেলেও খুব কষ্ট হয়ে যায়। ফজর আজান দেওয়ার সময় উঠি, আর এই দুপুরে এই 12টার দিকে সালাম দেয়, আবার 3টার দিকে জোড়ে জুড়ে আবার সন্ধি মাগরেবে আজান দিলে ছেড়ে দেয়। শুধু ইটভাটাতে নয়, যশোর খুলনা সড়কে পুরুষের পাশাপাশি সমানতালে কাজে ব্যস্ত নারীরাও। একজন পুরুষ শ্রমিক দিন শেষে পুরো মজুরি পেলেও নারী শ্রমিকদের কপালে জোটে তার অর্ধেক। একজনের বেশি পায় একজন কম পায়, খারাপ লাগে না? 100-100 টাকা কম, কাজ তো সমান, খাটনি তো একই করি। পুরুষের সব জায়গায় বেতন বেশি, অফিস আদালতে সব জায়গায়, মহিলাকে বেতন সব জায়গায় কম। নারীকে মানুষ হিসেবে দেখতে হবে, আর সর্বস্তরে নারীর ন্যায্য মজুরি নিশ্চিতে সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন নারী নেত্রীরা। পুরুষের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার কথা না, নারী মূল না, মানুষ হিসেবে তার অধিকার ফিরে পাক, নারী সমাজে মানুষ হিসেবে বেঁচে থাকুক, নারী হিসেবে তার কাজে কর্মে অংশগ্রহণ করুক, তার মূল্য ন্যায্য মজুরিটা সে পাক, ন্যায্য অধিকার সে পাক, এটাই আমাদের
চাওয়া। কখনো মেয়েরা কম কাজ করে না, বরঞ্চ বেশি কাজ করে। নারী পুরুষ সমানভাবে না, সমান যদি অধিকার না পায়, সমান তালে না চলে, সমান মানসিকতায় না আসে, কখনোই এই নারী পুরুষের বৈষম্য থেকে আমরা অবহতি পাবো না। তবে আশার কথা হলো, শত বাধার মধ্য দিয়ে সংগ্রাম করে অনেক নারী হয়েছেন স্বাবলম্বী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বগুড়ার মেয়ে জান্নাতুল ফেরদৌস মহুয়া শারীরিকভাবে প্রতিবন্ধী, তবে প্রতিবন্ধিতা তাকে দমাতে পারেনি। অনলাইনে ব্যবসা করে হয়েছেন লাখপতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রয়েছে রেইনবো রংধনু নামে তার একটি পেজ। এ পেজের মাধ্যমে তার পণ্য যাচ্ছে বিশ্বের 18টি দেশে। সমাজে পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষদের জন্য কিছু করার ইচ্ছে থেকেই তার এ প্রচেষ্টা। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে ইংরেজি সাহিত্যে অনার্স শেষে এখন মাস্টার্সে পড়ছেন জান্নাতুল ফেরদৌস মহুয়া। প্রতিবন্ধী মানে বোঝা নয়, প্রতিবন্ধীরাও সংসারের হাল ধরতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন সে। মহুয়া নিজ বাড়িতেই ঐতিহ্যবাহী মসলিন ও খাদি কাপড় দিয়ে তৈরি করছেন শাড়ি, কামিজ, কুশন, বেডশিট, ওড়না, থ্রি পিস, পর্দা, চাদর সহ পাঞ্জাবি। আর রেইনবো রংধনু নামের একটি পেজের মাধ্যমে তার পণ্য দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে জাপান, জার্মান, সুইজারল্যান্ড সহ বিশ্বের 18টি দেশে। আমার একটা ভবিষ্যৎ প্ল্যান আছে যে আমি একটি শোরুম দিব ইনশাআল্লাহ ঢাকাতে, এবং এই শোরুমের টাকা থেকে যে ইনকামটা আসবে, আমি আমার মতো যারা ফিজিক্যালি ডিসেবল পারসন তাদের জন্য আমি ভবিষ্যতে কিছু করতে চাই। তবে ব্যবসার পরিধি বাড়াতে সরকারি সহায়তা চান মহুয়া। ইনভেস্টমেন্টের যে টাকার পরিমাণটা ওটা ওভাবে আমি এখনো ম্যানেজ করতে পারছি না, তো সরকার থেকে প্রণোদনা পেলে অবশ্যই আমি এটা গ্রহণ করতে চাই, এটা আমার সত্যি খুব দরকার। তার এখানে কাজ করে স্বাবলম্বীও হয়েছেন অনেকে। এই কাজ করার পাশাপাশি আমার কিছু আর্থিক সহায়তা হয়, পড়াশোনার অনেক লাভ হয়, করার পর হয়তো নিজেদের হাত খরচটা চলে, সংসারের দেখাশোনা হয়। মহুয়াকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আমি আপ্রাণ চেষ্টা করব তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে, যদি আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আমাদের ঋণ হোক বা অনুদান হোক একটা তার পাওয়ার ব্যাপারে আমি সর্বাত্মক সহযোগিতা করব। প্রতিবন্ধী মানে প্রতিবন্ধকতা না, প্রতিবন্ধীরা সহযোগিতা পেলে হয়ে উঠবে দেশের সম্পদ, এমনটাই মনে করেন অনেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজকের তারুণ্যদীপ্ত মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে বলেছেন বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। আর বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে, এজন্য শিক্ষিত জাতি গঠনের কোনো বিকল্প নেই। দুপুরে বাগেরহাটের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমাতউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান সর্দার নাসিরউদ্দিন সহ আর অনেকে। আজ 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজরাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতি বছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে দেশজুড়ে পালিত হয়েছে দিবসটি। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। সকাল 10:30 বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের এম এ মল্লিক ভবনের সামনে শেষ হয়। কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 50 বছরের ইতিহাসে আজই প্রথম আমরা আনুষ্ঠানিকভাবে নারী দিবস উদযাপন করতে যাচ্ছি। এই 900 শিক্ষকের মধ্যে 200-র অধিক শিক্ষক আমাদের এখানে নারী আছে, এটি আরো বাড়াতে হবে। বরিশালে র্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সার্কিট হাউস চত্বর থেকে এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি লুসি আক্তারি মহল ও সিটি মেয়রের সহধর্মিনী নাসিমা আক্তার মিলা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশ বর্ণাঢ্য র্যালি আলোচনা সভার আয়োজন করে। দিবসটি উপলক্ষে কক্সবাজার শহরের কাকতলীয় পুলিশ লাইন্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য, এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ায়ও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে ফেনীতে বীরঙ্গনা রহিমা বেগমকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক। নোয়াখালীতেও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন নারী সংস্থা আলোচনা সভা ও র্যালির আয়োজন করে। ডেস্ক রিপোর্ট, News24। বঙ্গোপসাগরে নীল রক্তের সামুদ্রিক প্রাণী রাজকাঁকড়া এবং ওয়েস্টার বা ঝিনুক নিয়ে সুনীল অর্থনীতির স্বপ্ন দেখছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। এর মধ্যে কক্সবাজার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সামুদ্রিক এ প্রাণী দুটি নিয়ে গবেষণা শুরু করেছে। একসাথে ওয়েস্টার বা ঝিনুকের চাষসহ সাগর শশা ও জেলিফিস নিয়েও কাজ করছেন বিজ্ঞানীরা। গবেষণার সফলতা আসলে চিকিৎসা শাস্ত্রসহ দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন সম্ভব বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। কক্সবাজার প্রতিনিধি আয়ুবুল ইসলামের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরের জীবন্ত জীবাশ্ম নামে পরিচিত নীল রক্তের সামুদ্রিক প্রাণী রাজকাঁকড়া ও ওয়েস্টার বা ঝিনুক, ঔষধি গুণের কারণে রাজকাঁকড়ার নীল রক্ত মাইক্রোবায়োলজিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অনেক মূল্যবান। তাই এ দুটি সামুদ্রিক প্রাণী নিয়ে গবেষণার মাধ্যমে দেশের সুনীল অর্থনীতি উন্নয়নের স্বপ্ন দেখছেন সমুদ্র বিজ্ঞানীরা। ঔষধি গুণের কারণে রাজকাঁকড়া প্রাণীটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশে 6-7 দশক আগে গবেষণা শুরু হলেও বাংলাদেশে প্রথমবারের মতো গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা হর্সু ক্র্যাব নিয়ে কাজ শুরু করেছি এবছর, কালচারে যাব ইনশাল্লাহ, আর আমরা ব্রিডিংয়েরও কাজও করব। শুধু রাজকাঁকড়া নয়, ওয়েস্টার বা ঝিনুকের মতো বঙ্গোপসাগরের আরও একটি মূল্যবান সামুদ্রিক প্রাণী নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। ওয়েস্টার্নে আমাদের ব্রিডিংয়ের কাজ শুরু হয়েছে, এটা আমরা আপাতত হচ্ছে ব্রুডগুলোকে নিয়ে এসে এখানে হচ্ছে রেয়ারিং করছি। রেয়ারিং করে আমরা গত বছর থেকে ট্রায়ালে গিয়েছি। বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের সুনীল অর্থনীতিকে কাজে লাগাতে নতুন নতুন গবেষণা চলছে, বিশেষ করে সাগর শশা জেলিফিশ সহ আন্তর্জাতিক বাজারে মূল্যবান সমুদ্র সম্পদ নিয়ে গবেষণায় অনেকটাই সফলতার দ্বার প্রান্তে তারা। অপ্রচলিত মৎস্য সম্পদ হিসাবে আমরা এখানে সাগর শশা, তারপরে সি আর্চিন, তারপরে জেলিফিশ, এগুলো নিয়েও কাজ শুরু করছি। ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এগুলো মানে আমাদের আওতায় নিয়ে আসতে পারবো। সামুদ্রিক রাজকাঁকড়ার রক্তের দাম বর্তমান আন্তর্জাতিক বাজারে বহু মূল্যবান এবং চাহিদা রয়েছে। ঔষধি গুণের কারণে আন্তর্জাতিক বাজারে প্রাণীটির এক গ্যালন রক্তের দাম $60,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $50,00,000। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল দেশ সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।